আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল চাকুলিয়া থানার পুলিশ। 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাদের আজ তোলা হয়েছে আদালতে, পেশ করেছে চাকুলিয়া থানার পুলিশ। তাদের বাড়ি চাকুলিয়া থানার কৈলি গ্রামে। জানা গেছে গতকাল রাতে চাকুলিয়া বাজারে একটি হোটেলে বেশ কয়েকজন কোনো অসামাজিক কাজের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে হোটেলের হানা দিয়ে দুজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং 2 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এদের সঙ্গে আরো কোনো বেশ কয়েকজন জড়িত রয়েছে এই কাণ্ডে। তারা পালিয়ে যায় এবং সেখানে পুলিশ জানিয়েছে বাকিদের খোঁজে পুলিশে তল্লাশি শুরু করেছে। পুলিশের দাবি খুব শীঘ্র বাকিদের গ্রেপ্তার করা হবে এবং সে দুজনের বাড়ি চাকুলিয়া থানার বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কৈলি গ্রামে। তাদেরকে আজ 5 দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কি দাঁড়াতে পারে